عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعانه. সম্মানিত মুসাল্লান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন, শুক্রবার দিন, বিশেষ করে শাবান মাসের শেষ শুক্রবার, আগামী মাসে আমরা শাবান মাস পাব না, আমরা রমজানুল মুবারকে প্রবেশ করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রাখেন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুর শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আর কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিন পরেই আমাদের সামনে আগত হবে, আমাদের সামনে উপস্থিত হবে রহমত বরকত নাজাতের পয়গাম নিয়ে পবিত্র রমজানুল মুবারক মাস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বরকতের জন্য দোয়া করতেন, এই মাস পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই রমজান মাস যখন আসে, আসার সাথে সাথে জান্নাতিরা অর্থাৎ জান্নাতবাসীরা ঘোষণা করেন: ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী কল্যাণকামী ব্যক্তি তোমরা অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াল শাররি উকসুদ,
আর যারা অকল্যাণকামী তোমরা দূর হয়ে যাও। অর্থাৎ এই মাসে কল্যাণকামী যারা, কল্যাণের প্রত্যাশা যারা করেন, তারাই আল্লাহর পক্ষ থেকে সুফল প্রাপ্ত হবেন। বিশেষ করে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেন শাবান মাসের একেবারে শেষ অংশ যখন আসলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করলেন, খুতবা প্রদান করলেন। এই ভাষণের মধ্যে তিনি বললেন, ইয়া আইয়ুহাল নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটা বড় মাস আসতেছে, শাহরুন মুবারক, এই মাস হচ্ছে বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর, এটা এমন একটা মাস যেই মাসে এমন একটা রজনী আছে যেই রজনী হাজার রাত্রের ইবাদতের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া কিয়ামাহু লাইলাতান তাতাওয়া, আর রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগী করাটা নফল করে দিয়েছেন। আর এই মাসে যারা একটা নফল ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজ ইবাদতের সওয়াব দান করবে, একটা ফরজ যারা এই মাসে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করে দিবেন। এইজন্য এই রোজা সম্পর্কে আমরা সবাই রোজার মাসআলা মাসাইলগুলা জানা আমাদের অতীব জরুরি দরকার। আসুন আমরা ধারাবাহিক রমজানুল মোবারক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করি। রোজা এই শব্দের আরবি শব্দ হচ্ছে সিয়াম, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম কি? সিয়াম হচ্ছে, এর মূল সংজ্ঞাটা হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমা মিন আস-সুবহি ইলাল মাগরিব, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, খাবার দাবার থেকে বিরত থাকা, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এই রোজা ফরজ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল। রোজা ফরজ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবদ্দশায় 9 বার রোজা রেখেছেন, অর্থাৎ 9 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের রোজা রেখেছেন। আর এই রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আমাদের উপর ফরজ ছিল। তারপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পর প্রতি চন্দ্র মাসের 3টা 13 14 15 আয়ামে বীজের রোজা ফরজ ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করে দিলেন তখন এই আয়ামে বীজের রোজা, আশুরার রোজা, এই রোজাগুলি নফল হয়ে গেল আর রমজানের রোজা আমাদের উপর ফরজ হয়ে গেল। এই রমজানের গুরুত্ব তাৎপর্য যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের পক্ষে রমজানের যথাযথ হেফাজত করা সম্ভব। আমরা যদি মনে করি এই রমজান কত দামি, এই রমজান মাস কত দামি, রমজানের ইবাদত বন্দেগীর কত দাম, এই রমজানের রোজার কত দাম, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে রমজানের হেফাজত করাটা আরো বেশি সহজ হয়ে যাবে। আমরা মনে করব যে এই রমজান এত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা হাদিস বলি, হাদিসে কুদসির মধ্যে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এই একটা হাদিস যদি উপলব্ধি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন, কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইভাবে সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই, বলছেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, এ আমার বান্দারা রোজা তোমরা শুধুমাত্র আমার উদ্দেশ্যেই রাখো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এর রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। সব নির্ধারণ করেন নাই, বলছেন কি যে এই রোজা আমার উদ্দেশ্যে রাখো আর আমি আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান তোমাদেরকে প্রদান করব। এবার আসুন, রোজার শুরুতে আমাদের রোজার জন্য নিয়ত করতে হয়। কি করতে হয়? রোজার জন্য নিয়ত করতে হয়। এই নিয়তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইবাদতের জন্য
নিয়তটা অতিব জরুরি একটা বিষয়, বিশেষ করে ফরজ ইবাদতের ক্ষেত্রে। নিয়ত যদি গরমিল হয় তাহলে ফরজ ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না। এই ক্ষেত্রে হানাফি মাযহাবের রায় হচ্ছে আন-নিয়্যাতু বিলাফজিল আফদাল, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করলেন, হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ্জ ওয়াল উমরাতা ফায়াসসিলহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ, আমি হজ করার জন্য ইরাদা করেছি, ইচ্ছা করেছি, তুমি আমার হজকে কবুল করো, তুমি আমার হজকে সহজ করে দাও। তার মানে এটা থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতের ক্ষেত্রে মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করেছেন। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যদি কেউ মুখ দিয়ে নিয়ত করে, যদি উচ্চারণ করে, যদি নিয়ত করে, তাহলে এটা তার জন্য নিয়তের জন্য একটা উত্তম পন্থা হয়ে যায়, নিয়তের জন্য একটা উত্তম পন্থা হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন এই নিয়তটা অর্থাৎ রমজানের যে রোজার নিয়ত, এই নিয়তটা আমরা কোন সময় আমরা করব? হাদিসের মধ্যে আসছে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াজমাই সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহু। যেই ব্যক্তি ফজরের আগে অর্থাৎ সুবহে সাদিকের আগে নিয়ত করল না, তার নিয়ত তার রোজাটাই হলো না। এখন এই হাদিস থেকে মাসআলা আসছে এটা যে নিয়ত করার সবচাইতে উত্তম সময় হচ্ছে মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত, এটা হচ্ছে সবচাইতে উত্তম সময়। এই এই হাদিস থেকে আসছে মাসআলা। দুই নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সুবহে সাদিকের পূর্বে নিয়ত করতে পারে না, তাহলে তার জন্য সময় হচ্ছে দ্বিপ্রহরের পূর্বে সে যেন রোজার নিয়ত করে নে। তিন নম্বর মাসআলা আসছে একজন ব্যক্তি যদি সাহরি খেয়ে ফেলে, তাহলে এই সাহরি খাওয়াটা তার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ সাহরি সে খেল রোজা রাখার জন্য। সাহরি তো আপনি খেয়েছেন রোজা রাখার জন্য, তার মানে কেউ যদি সাহরি খায় এমনিতে উপবাস থাকার জন্য তাহলে তার রোজাটা হবে না, কারণ মানুষ সাহরি খায় কিসের জন্য? রোজার জন্য। তাহলে উত্তম হচ্ছে ফজর থেকে সুবহে সাদি, না পারলে দ্বিপ্রহর, আর না হলে তার এই যে সাহরি খাওয়ার সাথে তার নিয়তটা কি হয়ে যায়। সম্মানিত শুনিও, এবার আসি আমরা সাহরি, খুব সংক্ষেপে, সময় একেবারে কম, খুব সংক্ষেপে রোজার মাসআলাগুলি আমরা আলোচনা করব, কারণ আগামী সপ্তাহ থেকে আমাদের রোজা শুরু হয়ে যাবে। এই জন্য এর পূর্বে যদি এই বিষয়গুলো আমরা জেনে নিই তাহলে নির্ভুল রোজা আমাদের পক্ষ থেকে আদায় হবে ইনশাআল্লাহ। সাহরি খাওয়াটা হচ্ছে সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহারু ফইন্না ফিস-সাহুরে বারাকা। হে আমার উম্মতরা, তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা রোজা রাখে, উপবাস থাকে, তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে তারা সাহরি না খেয়ে রোজা রাখে, আর আমরা মুসলমানরা সাহরি খেয়ে আমরা রোজা আদায় করি। তাহলে আমাদের যদি অভ্যাস থাকে যে আমরা রাত ১২টা একটা সময় খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব, এটা রোজা হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে না, সাহরির যে বরকত, এই বরকত থেকে আমরা মহরুম হয়ে যাব। এখন এই সাহরি আমরা কোন সময় করব? সাহরি হচ্ছে একেবারে সুবহে সাদিক শেষ হওয়ার আগে, অর্থাৎ শেষ সময়টায় সাহরি করাটা হচ্ছে কি সুন্নত। শেষ সময়টা এমন বিলম্ব করা যাবে না, যতটুকু বিলম্ব করলে এই যে সুবহে সাদিক দেরি হয়ে যায় বা সুবহে সাদিক চলে যায়, এই অবস্থায় দেরি করা যাবে না, অর্থাৎ সুবহে সাদিকে শেষ হওয়ার আগ মুহূর্তে সাহরি করাটা কি সাহরি করা হচ্ছে সুন্নত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই জায়গায় আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাহরি খাওয়ার শেষ সময় হচ্ছে সুবহে সাদিক পর্যন্ত। এই জন্য সহজে বোঝার জন্য বলছি, আপনারা যখন ক্যালেন্ডার দেখবেন বা বিভিন্ন রমজানের সময়সূচি দেখবেন, তখন দেখবেন সাহরির শেষ সময়, আরেকটা দেখবেন ফজরের সময়। তাহলে আপনার সাহরি খাওয়া বন্ধ করতে হবে সাহরির শেষ সময় দেখে, আজান শুনে নয়।
আজান শুনে সাহরি খাওয়া বন্ধ করবেন না, বরং সাহরি খাওয়া বন্ধ করবেন সাহরির শেষ সময় দেখে। যদি আজান পর্যন্ত যদি আপনি করেন তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, মনে থাকবে তো এই মশলাটা। তাহলে আমরা এই যে মসজিদে দেখবেন তো ঘোষণা দেওয়া হয় যে সাহরির আর 5 মিনিট সময় আছে বা সাহরির সময় শেষ, যখনই শেষ বলবেন তখন যেন আমাদের সাহরি খাওয়াটা আমরা বন্ধ করি, আমরা আজান পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এই সময় নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা বলছি না, শুধু মূল মাসালাটা আপনাদের সামনে বললাম। এবার আসেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা মাআশিরাল আমবিয়া এ আমারনা আন তাআজ্জালা ফুতুরানা ওয়া আন তুখরা সুহুরানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদেরকে বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো আর তোমরা দেরি করে সেহরি খাও, তোমরা দেরি করে সেহরি খাও আর তাড়াতাড়ি ইফতার করো। তাড়াতাড়ি ইফতার করো মানে কি? অর্থাৎ ইফতারের সময় যখনই হয়ে যাবে তখনই তোমরা ইফতার করে নাও, ইফতারের জন্য তোমরা কোনো বিলম্ব তোমরা করো না। আর সাহরি শেষ সময়ে খাওয়াটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। সম্মানিত সুদীন, এই জন্য আল্লাহ রব্বুল আলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন এই রমজানের চাঁদ উদিত হয় তখন আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের সব দরজাগুলো তার উম্মতের জন্য উন্মুক্ত করে দেন। জান্নাতের সব দরজা আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন যখন এই রমজান মাস আসে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন আমরা ইফতার। ইফতার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর, মানুষের উপর আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ততক্ষণ পর্যন্ত বর্ষিত হতে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করে করে। আল্লাহ রাসূল বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতুরু ক্বাবলা ইউসাল্লি আলা রুতাবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য তাজা পাকা খেজুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন, আর যদি ফাইলাম তাকুন রুতাবাত ফাতামিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি সদ্য পাকা খেজুর যদি না পেতেন তাহলে শুকনা খেজুরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইফতার করতেন। ফাইলাম তাকুন রুতাবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি তাজা শুকনা খেজুর যদি আল্লাহ রাসূল না পেতেন, হাসা হাসাওয়াতি মিম্মা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনার হাতের মধ্যে কিছু পানি নিয়ে তিনি ইফতার করে ফেলতেন। সুবহানাল্লাহ, তাহলে ইফতারের জন্য এই যে খেজুর দিয়ে ইফতার করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই সুন্নতটা আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তি রোজা পালন করে যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, আপনি ইফতার করানোর কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে অবলম্বনের মধ্যে দান করে দেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তির সওয়াব থেকে কি কোনো কিছু কাটা হবে? আল্লাহ রাসূল বলেন, না, ওই ব্যক্তির সওয়াব থেকে কোনো কিছু কাটা হবে না, বরং ওই ব্যক্তিকে পূর্ণ সওয়াব দেওয়া হবে, আর ওই ব্যক্তির সওয়াব ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমল্লায় দান করে দিবে। সুবহানাল্লাহ, তাহলে আমরা মাঝে মধ্যে মানুষদেরকে ইফতার করানোর তৌফিক অনুযায়ী ইফতার করানোর আমরা চেষ্টা করব। অন্তত এক গ্লাস পানি দিয়েও যদি আপনার তৌফিক অনুযায়ী একজন মানুষকে ইফতার করান তাহলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার নামায় আমল্লায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, ইফতার যখন শেষ হয়ে যাবে আল্লাহর নিকট হাত তুলে দোয়া করবেন, আল্লাহুম্মা লাকা সামতু ওয়ালা রিজকিকা ওয়াফতারতু। ইফতার খাওয়ার সময় বলবেন, আল্লাহুম্মা লাকা সামতু ওয়ালা রিজকিকা ওয়াফতারতু, আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে রোজা রেখেছি, আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে রোজা ভঙ্গ করলাম, এই দোয়া আপনি করবেন। আর আল্লাহ রাসূল বলছেন, ইজা কানা ইয়াউমা সাওমি আহাদুকুম ফালা ইয়ারফাসা, যখন তোমাদের নিকট রোজা আসে তখন তোমরা অন্যায় কোনো কথা বলো না, অশ্লীল কোনো কথা বলো না। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, একজন ব্যক্তি রোজা রাখলো
রোজা রাখার পর অন্যায় কাজ ছাড়লো না, অশ্লীল কাজ ছাড়লো না, ওই রোজার কোনো দরকার আল্লাহ রাব্বুল আলামিনের নাই। অর্থাৎ রোজা শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, আপনার মুখকে হেফাজত করতে হবে, আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার জিহ্বাকে হেফাজত করতে হবে, আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার নাম হচ্ছে রোজা। এই জন্য আল্লাহ, এই জন্য আমাদের সমাজে অনেকে দেখা যায় যে রোজা অবস্থায় নাচ গান টিভি সিনেমা এইগুলা অবসর সময়ের বিনোদন হিসাবে কাটান, এইগুলা যদি কেউ করেন তাহলে রোজা হবে ঠিকই, কিন্তু এই রোজা থেকে যে উপকার পাওয়ার কথা ওই উপকার আপনি পাবেন না। অর্থাৎ রোজার মূল শিক্ষা থেকে ওই ব্যক্তিটা বঞ্চিত হয়ে গেল, মূল উপকার থেকে বঞ্চিত হয়ে গেল। রোজায় আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দিবে ওই পুরস্কার থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। সম্মানিত মুসল্লানে কেরাম, এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন এই বিষয়টা একটু সংক্ষেপে বলি। একজন মুসলমান ব্যক্তির উপর রোজা ফরজ, সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অর্থাৎ বালিক হয়ে থাকে, সুস্থ ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। কোন অসুস্থ ব্যক্তি, অসুস্থ সুস্থ মস্তিষ্ক অর্থাৎ পাগল যারা তাদের উপর রোজা ফরজ নয়, তারপরে যারা স্বদেশে স্বগৃহে অবস্থানরত অর্থাৎ মুসাফির নয় তার উপর রোজা ফরজ। দৈহিক সক্ষমতা রয়েছে যারা একেবারে জীর্ণ শীর্ণ এক পাক না খেলে মাটির পড়ে যায়, মানে এমন বৃদ্ধ না খেলেই তার চলে না, তার জন্য রোজার জন্য আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন। তারপর শরীয়তের বাধা মুক্ত থাকতে হবে অর্থাৎ মহিলাদের যে সমস্যা, এই সমস্যার সময় রোজাটা রাখা যাবে না। এবার আসি আমরা রোজার কাজা কাফফারা এবং ফিদিয়া, এটা শুরুতে একটু জেনে নেবেন যে একজন ব্যক্তি মুসাফির সে রোজা রাখলো না, একজন ব্যক্তি অসুস্থ শরীয়ত অনুমোদন দিয়েছে, একজন পরহেজগার ডাক্তার তাকে বলেছেন রোজা না রাখার জন্য, তাহলে তার জন্য উচিত হচ্ছে রমজান মাসের পরে এই একটা রোজার পরিবর্তে আরেকটা রোজার জন্য সে রাখে, এর নাম হচ্ছে রোজার কাজা। আর কাফফারা হচ্ছে শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই, আপনার ইচ্ছা মতো আপনি রোজা ভাঙলেন, এই জন্য আপনাকে এই রোজার কাফফারা দিতে হবে। কাফফারা কি? এক কাজা এবং কাফফারা, এই শরীয়তের অনুমোদন ছাড়া যদি একটা রোজা ভাঙেন তাহলে এই রোজার কাজাও দিতে হবে, কাফফারা দিতে হবে। কাজা কি? একটা রোজার পরিবর্তে একটা। আর কাফফারা কি? একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। এখন 60টা রোজা রাখতে গিয়ে যদি 59টা রোজা রাখে, রাখার পর একটা রোজা ভেঙে দিল, 59টার পর ভেঙে দিল, শরীয়ত বলতে তুমি আবার প্রথম থেকে তুমি শুরু করো। এত কঠিন রোজার হিসাব, এটা আমরা মাথায় যদি রাখতে পারি তাহলে রোজার কদর আমরা বুঝতে পারবো। এবার আসেন ফিদিয়া। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে এমন অসুস্থ ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সে আর সুস্থ হবে না, তার জন্য শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সে রোজা ভাঙতে পারবে ঠিকই, ওষুধ দিতে পারবে ঠিকই, কিন্তু এই প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? সহজে এটা মনে রাখবো আমরা, এক ফিদিয়া এক ফিত্রা। এক ফিদিয়া হচ্ছে এক ফিত্রা, এক ফিত্রায় যা আসে তা হচ্ছে একটা ফিদিয়া। মনে করেন এক ফিত্রায় এবার আসলো কত? 100 টাকা, এর বেশি মনে করলাম আমরা 100 টাকা। এখন এমন একজন বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা মহিলা রোজা রাখতে পারছেন না, তার উপর ফিদিয়া দেওয়াটা ফরজ, তখন তাকে কিভাবে ফিদিয়া দিবেন? এক ফিত্রে 100 টাকা যদি হয় তাহলে 30 দিনে 30 × 100 তাহলে 3000 টাকা, এটা হচ্ছে ফিদিয়া। তাহলে আমরা কাজা বুঝলাম, কাফফারা বুঝলাম, আমরা ফিদিয়াও বুঝলাম। এবার আসেন কিছু কাজ যদি কেউ করে তাহলে তাকে কাজাও করতে হবে কাফফারাও করতে হবে। কাজা কাফফারা কিভাবে? যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ পানাহার করে তাহলে তাকে কাজাও করতে হবে, রোজার কাফফারাও দিতে হবে। যদি কোনো ব্যক্তি ধূমপান করে রোজা অবস্থায়, যদি স্মোকিং যদি কেউ করে তাহলে এর জন্য কাজাও করতে হবে কাফফারাও করতে হবে। এবার আসেন এই রমজান মাসে দেখা যায় সাহারি খাওয়ার পর আমরা অনেকে কয়েল জ্বালিয়ে আমরা ঘুমাই, যদি কেউ রোজা অবস্থায় কয়েল জ্বালিয়ে যদি ঘুমান তাহলে ওই দুয়ারটা আপনার নাক দিয়ে প্রবেশ করে পাকস্থলীতে চলে যায়, রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য এই রোজার কাজা আপনাকে আদায় করতেই হবে, আর এটা যদি অভ্যাসে পরিণত করে ফেলেন তাহলে কাজা কাফফারা উভয়টি আদায় করতে হবে। সুতরাং রোজা অবস্থায় এই আপনি কয়েল জ্বালাতে পারবেন না, এই কাজটা আমরা করব না। তারপরে আগরবাতি এটাও আমরা জ্বালাবো না, তবে রোজা অবস্থায় আপনি আতর ব্যবহার করতে পারবেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে, কাজা কাফফারা উপায়টা করতে হবে।
যদি অখাদ্য বক্ষণ করে তাহলে কাজা কাফফারা তাকে আদায় করতে হবে। স্বামী স্ত্রী যদি একত্রিত হন, মেলামেশা করেন, সেক্ষেত্রে উভয়ের কাজা এবং কাফফারা আদায় করতে হবে। এটা হচ্ছে কাজা এবং কাফফারা। এখন কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র কাজা করতে হবে, যদি এই কাজটা করে ফেলেন। তো একজন ব্যক্তি গোসল করতে গেল বা অজু করতে গেল, সে জানে সে রোজাদার, কিন্তু ভুল ক্রমে কিছু পানি তার মুখের ভিতর প্রবেশ করে ফেলেছে। সে ইচ্ছা নাই পানি খাওয়ার, কিন্তু ভুল ক্রমে চলে গিয়েছে, বা অজু করতে গেল এমন অবস্থায় অজু করছে যে পানি ভিতরে চলে গেল, সেক্ষেত্রে ইসলামী শরীয়ত বলছে সে কাজা করতে হবে, এই রোজা কাজা পরবর্তীতে করতে হবে। তারপরে এই যে রোজা অবস্থায় কিছু কাজ করলে শুধুমাত্র কাজা করতে হবে। এক নম্বর হচ্ছে যে যদি কোনো মানুষের মস্তিষ্কের মধ্যে ক্ষত হয়, এর মধ্যে যদি ঔষধ লাগায় তাহলে রোজা কাজা করতে হবে। তারপরে তার পেটের মধ্যে যদি অসুস্থ হয় আর সেখানে যদি ঔষধ দেয় আর ভিতরে চলে যায়, সেক্ষেত্রে কাজা করতে হবে। তারপরে নাক দিয়ে পানি যদি কেউ দেয়, নাক দিয়ে পানি যদি কেউ দেয়, এটা যদি এমন ভাবে টান দেয় তার একেবারে নাকের নরম অংশে যদি চলে যায়, তাহলে এই রোজার জন্য সে কাজা আদায় করতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে অনেকের নাকের সমস্যার জন্য নাকে ড্রপ দেন, এই ড্রপটা যদি রোজা অবস্থায় কেউ দেন তাহলে সেটা নরম জায়গায় চলে যায়, আর এটা নরম জায়গায় চলে গেলে মানুষের রোজাটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে। তাহলে সবচেয়ে নিরাপদ হচ্ছে আমরা যদি সাহরির সময় যদি আমরা ভালো করে নাকের ড্রপ দিয়ে ফেলি, তাহলে সারা দিনের জন্য সেটা উপকারে আসবে, বা নাকের এখন ভালো ড্রপ পাওয়া যায়, সারাদিন আপনার সেটা কাজে আসবে। তারপর ইফতারের সময় হয়ে গিয়েছে, ভেবে যদি আপনি মনে মনে ভাবলে ইফতারের সময় হয়ে গিয়েছে, অন্ধকার দেখা যাচ্ছে, এই ভেবে যদি আপনি ইফতার করে ফেলেন তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে, আর এই রোজার কাজা আপনাকে আদায় করতে হবে। যদি কারো দাঁত দিয়ে রক্ত পড়ে আর এই রক্তের পরিমাণ থুতুর পরিমাণ সমান যদি হয় বা তার চাইতে বেশি হয় আর ভিতরে যদি চলে যায়, সেক্ষেত্রে রোজাটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে সেটা কাজা করতে হবে। এবার দেখেন কিছু কাজ যদি আপনি করেন, এই কাজগুলা করলে আপনার রোজা ভাঙবে না। যদি কোনো ব্যক্তি ভুলে পানাহার করে ফেলে, আমাদের অভ্যাস তো খাবার দাবারের অভ্যাস সারা বছর, হঠাৎ ভুল ক্রমে খাবার আসলো আপনি ভুলে খেয়ে ফেললেন, তাহলে ইসলামী শরীয়ত বলছে ভুল অবস্থায় যা খেয়েছেন তো খেয়েছেন, মাফ আল্লাহ তাআলা, স্মরণ হয়েছে বাদ দিয়ে দেন, রোজা আপনার হয়ে যাবে। এরপরে যদি কোনো ব্যক্তি চোখে সুরমা লাগায়, কারণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা অবস্থায় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন, তো এই জায়গায় অনেকে বলেছেন চোখের মধ্যে যদি কেউ ড্রপ দিতে হয় তাহলে চোখের মধ্যে ড্রপ দিলে তার রোজাটা ভাঙবে না। ওই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামরা বলেছেন চোখের এমন কিছু ড্রপ আছে যে ড্রপ গুলা দিলে সরাসরি মস্তিষ্কে চলে যায় অথবা নাকের ছিদ্র দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা, এরকম যদি কোনো ড্রপ থাকে তা ওই ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি ড্রপ কেনার সময় আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি ড্রপ কিনেন, আর ড্রপ ব্যবহার করলে যদি ওই জায়গাগুলিতে না যায় তাহলে আপনার রোজা হয়ে যাবে। অনিচ্ছাকৃত ভাবে যদি বমি হয়, বমি যদি অনিচ্ছাকৃত ভাবে হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা হয়ে যাবে। শরীরে যদি কেউ তেল দেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। যদি কোনো মানুষের স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না। আল্লাহ সুসম বলেছেন সালাসুন লা ইফতির নাসওয়া, ইম তিন কাজে রোজা নষ্ট হয় না, আল ফাই যদি বমি হয়, আল হিজাম কেউ যদি শিঙ্গা লাগায়, ওয়াল হুলুম আর যদি কারো এই স্বপ্নদোষ হয় তাহলে তার রোজাটা নষ্ট হবে না। দেখেন হিজাম, হিজাম মানে শিঙ্গা লাগানো, এর মাসালা হচ্ছে বর্তমান সময়ে যদি কেউ হিজাম লাগায় তাহলে রোজাটা মকরু হয়ে যাবে, তার রোজাটা নষ্ট হবে না। কোনো মানুষ যদি রোজা অবস্থায় অজ্ঞান হয়ে যায়, অবচেতন যদি হয়ে যায় তাহলে তার রোজাটা নষ্ট হবে না। এবার দেখেন কিছু ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখার অনুমতি দিয়েছেন। যদি কেউ মুসাফির হয় তাহলে ইসলামী শরীয়ত বলছে রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে কাজা করতে হবে। অসুস্থ ব্যক্তি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে, দেখেন ফিদিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন যে একজন যুবক মানুষ মনে করে হঠাৎ এমন অসুস্থ হয়ে গিয়েছে তার রোজা রাখার কোনো সুযোগ নাই, তাহলে তার জন্য ফিদিয়া নয়, তার জন্য হচ্ছে সে সুস্থ হওয়ার পর পরবর্তীতে রোজা কাজা করবে, আর ফিদিয়া হচ্ছে যে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই তার জন্য হচ্ছে ফিদিয়া। কোনো গর্ভবতী মহিলা যদি ডাক্তার পরামর্শ দিয়ে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে রোজা না রাখার, ইসলামের শরীয়ত তাকে রোজা না রাখার রুখসত দিয়েছে। দুগ্ধ পানকারিনী মহিলা তারা
যদি সন্তানের বাচ্চার দুধের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে ইসলামী শরীয়ত তাকে রুখসত দিয়েছে পরবর্তীতে ওই রোজাগুলোর কাজা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিছু কাজ যদি আপনি করেন তাহলে আপনার রোজাটা মকরু হয়ে যাবে। এই কাজগুলি হচ্ছে যে গড়বড়া করে যদি কুলি করেন তাহলে আপনার রোজাটা মকরু হয়ে যাবে।